সিসিটিভি ক্যামেরা বর্তমানে আমাদের সেই তৃতীয় চোখ হয়ে উঠেছে, যা কিনা দিন হোক কিংবা রাত কখনোই বন্ধ হয় না। এটি আমাদের অনুপস্থিতিতেও সব দিকে নজর রাখে, আর এ কারণেই এই ক্যামেরায় মাঝে মাঝে এমন কিছু দৃশ্য রেকর্ড হয়ে যায় যা কিনা খুবই ভয়ানক আর অবাক করে দেওয়ার মতো। আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু চমকে দেওয়ার মতো ভিডিও ক্লিপ দেখাতে যাচ্ছি, যা দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দর্শক, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ দেখুন। 2017 সালের 18 অক্টোবর কেরালার পরিগতে দিন দুপুরে চমকে দেওয়ার মতো একটি ঘটনা ঘটে, যখন এক বিকম স্টুডেন্ট জিনিসপত্র নিয়ে পিজিতে দিতে যাচ্ছিল। কিন্তু তখনই ওই গলিতে একটি লুঙ্গি পরা ব্যক্তি তাকে উত্তক্ত করতে আরম্ভ করে। তবে সেই সাহসী মেয়েটি একদমই ভয় না পেয়ে তাকে উল্টো শায়েস্তা করতে শুরু করে দেয়। সে শুধু লোকটিকে মারেই না, আবার জোরে চিৎকার করে, আর তখনই ভয় পেয়ে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। আর এই সম্পূর্ণ ঘটনা ওখানকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, আর এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। এমন সাহসী মেয়েকে তার সাহসের জন্য মন থেকে স্যালুট জানাই। 2020 সালের জুলাইয়ে মহারাষ্ট্রের একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরায় এমন কিছু রেকর্ড হয়ে যায় যা কিনা সকলকে পুরোপুরি চমকে দেয়। মূলত প্রথমে দেখা যায় যে এক ব্যক্তি বোতলে করে পেট্রোল নিতে আসে, কিন্তু তাকে মানা করে দেয়া হয়। এই ঘটনার কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে আবারও সেখানে দেখা যায়, কিন্তু তখন তার হাতে তিনটি বয়ম ছিল। আর স্নেক কাচার লোকটি পাম্পের মালিক সারিকা চৌধুরীর অফিসে গিয়ে তিনটি সাপ ছেড়ে দিয়ে আসে। তবে ভাগ্য ভালো যে সাপগুলো সারিকা চৌধুরীর দিকে অগ্রসর না হয়ে অন্যদিকে চলতে থাকে, তাই দেখে সারিকা চৌধুরী দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। পরে যখন অন্য স্ন্যাক ক্যাচারদের সাপ ধরার জন্য ডেকে আনা হয়, তখন জানা যায় যে তিনটি সাপের মধ্যে দুটি বিষাক্ত কোবরা ছিল, আর অন্যটি ছিল ধামান প্রজাতির একটি সাপ। এই ঘটনাটি 2020 সালে ভিয়েতনামের বেঞ্চিতে ওই সময় ঘটেছিল, যখন একজন মা তার নবজাতক শিশুসহ একটি বিশাল আকার পাইথনের থেকে কোনো রকমে বেঁচে ফিরে আসতে সক্ষম হয়েছেন। মূলত এই ঘটনাটি অনেকটা এরকম ছিল, যেখানে একজন মহিলা তার বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য নিজেও দোলনায় শুয়েছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যে তাদের পেছনে কয়েক ফুট দূরে একটি বিশাল আকার পাইথন ছিল। এরপর মহিলাটি দোলনা থেকে নেমে সেখানে তার বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিয়ে দোলনায় দুলাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মহিলাটির চোখ বিশাল আকারের পাইথনের দিকে যায়, আর সেটি দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তবে এটি দেখা মাত্রই মহিলাটি তার বুদ্ধি কাজে লাগিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে একসাথে সেখান থেকে পালিয়ে আসে। ভাগ্য ভালো যে সময় মতো তার চোখ পাইথনের দিকে পড়েছিল, না হলে যদি বাচ্চাটি ঘুমানোর পর মহিলাটি সেখান থেকে সরে আসত, তাহলে দুর্ঘটনা ঘটতে এক মুহূর্ত দেরি হতো না। কখনো পুলিশের বুদ্ধিমত্তার কারণে চোরকে সহজেই ঘিরে ফেলা যায়, আবার কখনো চোরের বুদ্ধির কাছে পুলিশরা হেরে গিয়ে শুধু তাকিয়ে থাকে আর দেখতে থাকে। এমনই এক ঘটনা আমেরিকাতে ঘটতে দেখা যায়, যখন পুলিশের একটি গাড়ি চোরের পেছনে ধাওয়া করেছিল, আর তখনই চোর তার তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগিয়ে কারের পাশ দিয়ে সরে গিয়ে রাস্তায় এমনভাবে হাঁটছিল যেন দেখে মনে হচ্ছিল সে কোনো সাধারণ পথচারী। পরে যখন পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে, তখন তারা আসল ঘটনা বুঝতে পারে যে চোর কিভাবে তাদেরকে বোকা বানিয়ে সেখান থেকে চলে গেছে। এই চোর এতটাই বুদ্ধিমান ছিল, যাতে রাতের ফুটেজে তার চেহারা ভালোভাবে দেখা না যায়, তাই তার নিজের মুখে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রেখেছে। এমন ঘটনা আরেকবার দেখা যায়, যেখানে এক চোর দ্রুত গাড়ি থেকে নেমে সাথে সাথে রাস্তায় সাধারণ পথচারীর মতো হাঁটতে শুরু করে দেয়, আর পুলিশ তার নিজের হাতে বন্দুক নিয়ে চোরকে খুঁজতে থাকে, অথচ চোর তার আগেই সেখান থেকে পালিয়ে যায়। 2015 সালের সেপ্টেম্বরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে ঘটে যাওয়া এই ঘটনাটি যদি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড না হতো, তাহলে হয়তো অপরাধীকে ধরে শাস্তি দেওয়া হতো না। মূলত 83 বছর বয়সী রাজগোপাল, তিনি যখন অসুস্থ হয়, তখন তাকে তার ছেলেরা হাসপাতালে নিয়ে ICU ভর্তি করেন, আর তখনই তার ডাক্তার মেয়ে যশোধা তার দুই ছেলেকে সাথে করে তার সাথে দেখা করতে সেখানে যায়। কিছুক্ষণ পর সে নার্সকে জানায় তার বাবার সাথে তার কিছু ব্যক্তিগত কথাবার্তা আছে, তাই সেখান থেকে বের হয়ে যেতে বলে। নার্স যখনই বাইরে যায়, তখনই যশোদার ছেলে শার্টের ভেতর থেকে কিছু কাগজ বের করে এবং তার উপরে জোর জবরদস্তি করে কাগজের টিপসই করিয়ে নেয়। এরপর ডকুমেন্টগুলো আবার তার শার্টের ভেতরে ঢুকিয়ে ফেলে। এরপর তার মেয়ে স্প্রিট দিয়ে আঙুলে লেগে থাকা কালিও তুলে ফেলে। কাজ হয়ে যাওয়ার পর নিজের পিতাকে মারার জন্য নিজের চিকিৎসা শিক্ষাকে কাজে লাগিয়ে তাকে ICU মেশিন থেকে আনপ্লাগ করে দেয়। আর তখনই কিছুটা সন্দেহ হওয়ায় ডাক্তার এবং নার্সরা ভেতরে আসে। এরপর যশোদার ছেলেরা ডকুমেন্ট সাথে করে সেখান থেকে কেটে পড়ে। নার্স মনে করে যে হয়তো প্লাগ একাই খুলে গেছে, আর তাই সেটি আবারও লাগিয়ে দেয়, আর কেউই বুঝতে পারে না যে এখানে আসলে কি হয়েছে। এরপর রাজগোপাল যদিও বেঁচে যায়, তবে তার কথা কেউই বিশ্বাস করে না,
কিন্তু প্রায় এক বছর পর এই ঘটনার ওপর থেকে তখনই পর্দা ওঠে, যখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে। এরপর কেস রেজিস্টার করে নেওয়া হয় আর যশোদার মেডিকেল লাইসেন্স বাতিল করা হয়। এখন আপনারাই বলুন, সম্পত্তির লোভে নিজের বাবাকে মেরে ফেলতে চাওয়া এই মেয়ের শাস্তি আসলে কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাবেন। 2017 সালের মে মাসে আমেরিকায় বসবাসকৃত মেলানি স্মিথ, যিনি কিনা 28 বছর বয়সী একজন মহিলা, তিনি ফিউল স্টেশনে যান। এখানে সে কারের ভেতরে চাবি রেখে ফিউল ভরার জন্য গাড়ি থেকে নেমে আসে, আর তখনই তার গাড়ির পাশে একটি কালো গাড়িতে করে একটি চোর আসে আর মহিলার গাড়ির মধ্যে ঢুকে তার গাড়ি চুরি করার চেষ্টা করে। কিন্তু চোর সম্ভবত চুরি করার জন্য কোনো ভুল মহিলার গাড়ি বেছে নিয়েছিল। তো মহিলা এতটাই সাহসী আর জেদি ছিল যে চোর গাড়ি স্টার্ট করার সত্ত্বেও সে গাড়ির ওপরে চড়ে বসে আর চোরকে বাইরে বের হতে বলে। কিন্তু চোরও কম ছিল না, সেও বের না হয়ে উল্টো মেলিসাকে কার থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই ওই চোর মেলিসার কাছে একেবারে হার মেনে নেয় আর গাড়ি থেকে বেরিয়ে নিজের কালো গাড়িতে ঢুকে নিজের সঙ্গীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে দেখা যায় একটি গরু রাস্তা পার হচ্ছিল, কিন্তু সে হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে আর তখনই সেখানে রাস্তায় তার পেছনে খুব দ্রুত গতিতে একটি ট্রাক এগিয়ে আসছিল। গরুটিকে বাঁচানোর জন্য ওই ট্রাক ড্রাইভার সেখানে ব্রেক কষে বসে, যার কারণে তার ট্রাকটি পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। কিন্তু সে তার চমৎকার ড্রাইভিং পারদর্শিতার কারণে কেবল নিজেরই নয় বরং এই গরুটির জীবন বাঁচিয়ে দেয়। 2019 সালের জানুয়ারি মাসে আমেরিকার লস অ্যাঞ্জেলসে এই ঘটনাটি ঘটতে দেখা যায়। অর্থাৎ ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসের একজন মহিলা কর্মচারী কোনো ব্যক্তির বাসায় একটি কুরিয়ার পৌঁছাতে যায়, যেখানে ভেতর থেকে কোকো নামের একটি কুকুর বেরিয়ে আসে আর ওই মহিলা কর্মচারী কোনো কারণ ছাড়াই ব্যাগে থাকা পেপার স্প্রে বের করে কুকুরের ওপর ছিটিয়ে দেয়। এরপর কুকুরটির চোখে অসহনীয় যন্ত্রণা শুরু হয়। সিসিটিভি ফুটেজ চেক করার পর আসল ঘটনা সামনে আসে আর এই ধরনের কাজ করার কারণে USBS এর কর্তৃপক্ষ ওই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেয়। বাড়ির মালিককে কুকুরের চিকিৎসার জন্য টাকা দিয়ে ক্ষমা চায়। আসলে কি এই নিষ্পাপ কুকুরটির ওপর এমন নির্মম অত্যাচারের পর ওই মহিলাকে শুধুই চাকরি থেকে বের করে দেওয়া কি ঠিক, নাকি তার কোনো শাস্তি প্রাপ্য ছিল? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। 2019 সালের সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্রে এমনই এক ঘটনা ঘটে যা সবাইকে চমকে দিতে বাধ্য করে। দেওয়াল খাতিওয়ালা নামের এক ব্যক্তি ইউটিউবে একটি ভিডিও আপলোড করে, যেখানে দেখা যায় রাতের অন্ধকারে একটি চিতাবাঘ লাফিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর দরজার সামনে ঘুমিয়ে থাকা কুকুরের ওপর হঠাৎ আক্রমণ করে বসে। কিন্তু যখনই চিতাবাঘটি আক্রমণ করে, তখনই কুকুরটি ঘেউ ঘেউ করে সেখান থেকে পালিয়ে যায়, কেননা গলায় পট্টি লাগানো থাকার কারণে চিতাবাঘটি কুকুরের গলা ভালোভাবে ধরতে পারে না। তাই কুকুর সামনে আর চিতাবাঘ পেছনে পেছনে দৌড়ায় আর এমন একটি সময় সিসিটিভি ক্যামেরার বাইরে চলে যায়। তবে জানা যায় যে কুকুরটির ভাগ্য ভালো ছিল না। ২০১৯ সালের জানুয়ারিতে চীনের সবচেয়ে ব্যস্ততম রাস্তার ট্রাফিক ক্যামেরায় এই ঘটনাটি রেকর্ড হয়। মূলত ঘটনাটি এমন ছিল যে সেখানে হাজার হাজার গাড়ির মাঝখানে হঠাৎ করে এক বাস ড্রাইভার রাস্তার মাঝখানে তার বাসটা ঘুরিয়ে এভাবে থামিয়ে দেয় আর ইউটার্ন নিতে শুরু করে আর এই কারণে বেশ ভালোই জ্যাম হয়ে যায়। এর পেছনের কারণ হিসেবে পাওয়া যায় যে মোটর গাড়িতে একটু দূরেই ট্রাফিক বলছিল, যেটা সে কিছুতেই পার হতে পারত না। এই ঘটনার পর বাস ড্রাইভারকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। শুধু তাই নয়, তার ড্রাইভিং লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দর্শক, আপনাদের সাথে এমন কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।